थ्री टू वन स्टार्ट। हेलो बंधुरा, आई होप तुम्हारा सबाई भालो आछो। सो आजकेर छोट्ट भिडियोटिते आमी देखिए दीते चलेछि जे फेसबुक पेजे एवं इन्स्टाग्रामे जेमन एकटी इूनिक यूजार नेम हय, सेम आपनार फेसबुक प्रोफाइल बा फेसबुक अकाउंट जेटी रयेछे सेखानेओ किन्तु एकटा इूनिक यूजार नेम रयेछे जेटी किन्तु आपनार निजेर इच्छा मतो चेंजो करते पारबेन। ए बिषये अनेकेई जाने ना, बाट डोंट वारि, आमी आछि आपनाके एटी खूब सहज बांगला भाषाय देखिए देबो। आपनि जे कोनो फोने आपनार अकाउंटे आपनार प्रोफाइले किन्तु आपनार यूजार नेमटी चेंज करते पारबेन निजेर इच्छा मतो। तार साथे एटाओ बोले दिई जे यूजार नेम থাকার ফলে কী কী সুবিধা হয়, যেমন ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে ইউজার নেম হয়, সেই ইউজার নেমটি যদি ইনস্টাগ্রামে হয় সিম্পলি আপনি যে কোনো ব্রাউজার instagram.com/ সেই ইউজার নেমটি দিলে আপনার ডাইরেক্ট সেই ইউজার অ্যাকাউন্টটি, আপনার যে ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্টটি রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে ডাইরেক্ট। এবং ফেসবুক পেজের ক্ষেত্রেও সেম facebook.com/ সেই ইউজার নেমটি দেওয়ার ফলে যে কোনো ব্রাউজারে কিন্তু, যে কোনো ব্রাউজার, ক্রোম ব্রাউজার হোক, DuckDuckGo, যে কোনো কিছু সার্চ দেওয়ার ফলে সেই ফেসবুক পেজটি কিন্তু ওপেন হয়ে যায়। সেম আপনার ফেসবুক অ্যাকাউন্টেও এটা করতে পারবেন, নিজের ইচ্ছা মতো যে কোনো কিছু ইউজার নেম আপনি দিতে পারবেন এবং সেটা কিন্তু ইউনিক হতে হবে। সো সবার প্রথমে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে যে ইউজার নেমটি ইনবিল রয়েছে যেটা কিন্তু ফেসবুক অটোমেটিক দিয়ে দেয়, এটি দেখার জন্য আপনি আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, দেন আপনি আপনার প্রোফাইলে চলে আসবেন। সো প্রোফাইলে আসার পর আমরা এখানে অ্যাড স্টোরির পাশে যে থ্রি ডট মেনুটা রয়েছে সিম্পলি সেটাতে ক্লিক করবেন। সো ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি পেজ সামনে চলে আসবে। সো আমরা সবার প্রথমে এডিট পেজ, অ্যাকাউন্ট স্ট্যাটাস, অ্যাচিভ, ঠিক আছে, এমন অনেক অপশন দেখতে পাবো। বাট এই পেজটিতে আমরা সবার নিচে আমাদের ইউজার নেমটি দেখতে পাচ্ছি বা প্রোফাইল লিঙ্ক যেটা দেখতে পাচ্ছি যে https://www.facebook.com/ শুভদেবনাথ.পূর্বস্থলী। সো আমাদের এখানে ইউজার নেম যেটি সেটা হচ্ছে শুভদেবনাথ.পূর্বস্থলী। আপনি যদি যে কোনো ব্রাউজারে facebook.com/শুভদেবনাথ.পূর্বস্থলী এটা লেখেন তাহলে কিন্তু ডাইরেক্ট এই আমার যে প্রোফাইলটি রয়েছে এটা কিন্তু ডাইরেক্ট আপনার সেই ব্রাউজারে ওপেন হয়ে যাবে। এটা আমরা দেখে নিলাম, আমাদের ফেসবুকে কিন্তু ইউজার নেম রয়েছে, আপনিও চেক আউট করবেন, আপনার একটা ইউনিক ইউজার নেম রয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এটি আমি এখন যদি চেঞ্জ করতে চাই, সো সিম্পলি এটা আমি কীভাবে চেঞ্জ করবো, যেটা কিন্তু ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজে চেঞ্জ করা যায় নিজের ইচ্ছা মতো, যেটা অবশ্যই ইউনিক হতে হয়। তো এখন আমি দেখিয়ে দিতে চলেছি যে এই ইউজার নেম যেটি রয়েছে সেটি কীভাবে আপনি চেঞ্জ করবেন। সো এটির জন্য আমি বলে দিই যে আপনি কিন্তু এটা ফেসবুক যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেখানে আপনি চেঞ্জ করতে পারবেন না। সো এটি চেঞ্জ করার জন্য ফেসবুকেরই যে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি রয়েছে সিম্পলি সেটিকে ওপেন করব, অবশ্যই আপনার ফোনে যেটি রয়েছে সো সেটিকে ওপেন করব। তো আপনারা এই আইকনটি ক্লিক করবেন এবং ক্লিক করার পর আমাদের সামনে আমার একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আমরা একটু নিচে দেখতে পাবো যে প্রোফাইল এবং তার নিচে লেখা রয়েছে অ্যাক্টিভ স্ট্যাটাস এবং তার নিচে ইউজার নেম, ঠিক আছে। সেই ইউজার নেমে ক্লিক করব, সেই ইউজার নেমে ক্লিক করার পর আমাদের সামনে এডিট ইউজার নেম অ্যান্ড কপি লিঙ্ক চলে আসবে। সো আমরা এডিট করব যেহেতু, সো এডিট ইউজার নেমে ক্লিক করব এবং আপনি এখানে কিন্তু সেই ইউজার নেমটি আবার দেখতে পাচ্ছেন যে শুভদেবনাথ.পূর্বস্থলী। সো সিম্পলি এটা আপনার নিজের মতো এটা একটা ইউজার নেম দিতে পারবেন, বাট এটা কিন্তু আপনার ইউনিক হতে হবে। সো এখানে শুভদেবনাথ দেওয়া হয়েছে বাট এটা কিন্তু নিতে পারবো না কারণ এটা আগেই কেউ নিয়েছে। সো এখানে কিন্তু আপনি ইউনিক ইউজার নেম দেবেন। সো আমি এখানে এক্সাম্পলের জন্য একটা দিয়ে নিচ্ছি। সো এখানে আমি একটা ইউজার নেম দিয়েছি যে অনলাইন শুভ, এটা কিন্তু ইউজার নেমটি অ্যাভেলেবেল রয়েছে। সো জাস্ট এরপর আমি যদি এখন সেভ করে দিই, সো এই ইউজার নেমটি কিন্তু আপনার সেভ হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে। সো একবার ব্যাক করবো, এরপর আমরা আমাদের ফেসবুকে চলে আসবো এবং ফেসবুক প্রোফাইলে এসে আমাদের সেই থ্রি ডট লাইনে আসবো। এখানে কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন যে চেঞ্জ হয়ে গেছে এক্ষুনি রিফ্রেশ করার ফলে, যেটা কিন্তু facebook.com/online যেটা দিয়েছি সেটা কিন্তু অ্যাভেলেবেল ছিল। সো এখানে ক্যাচ করে নিয়েছে এবং আপনি যদি যে কোনো ব্রাউজারে facebook.com/online এটা যদি সার্চ করেন, যতদিন এটা না চেঞ্জ করছি আমি ততদিন কিন্তু আমার প্রোফাইলটি ডাইরেক্ট ওপেন হবে। একই সাথে এটাও বলে দিই যে ফেসবুক মেসেঞ্জারের যে লাইট অ্যাপ্লিকেশনটি রয়েছে সেখানে কিন্তু আপনি এটা চেঞ্জ করতে পারবেন না, ফেসবুক মেসেঞ্জারের যে অরিজিনাল অ্যাপ্লিকেশনটি রয়েছে সেখানে চেঞ্জ করতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনার কাছে খুব ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, তারাও কিন্তু অনেকে জানে না। নেক্সট টাইম এমন আরও ইনফরমেশান পেতে এবং আপডেট পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল করে দেবেন। ভালো থেকো, আপনজনদের ভালো রেখো, টাটা।